রুদ্রাক্ষ পড়ার আগে এনার্জাইজড এবং শোধন করার প্রক্রিয়া। প্রথমে রুদ্রাক্ষটি ঘিয়ে 24 ঘন্টা ডুবিয়ে রাখবেন। এরপর ঘি থেকে এই রুদ্রাক্ষটি বার করে কাঁচা দুধে 24 ঘন্টা ডুবিয়ে রাখবেন। তার পরের দিন সিল্কের থ্রেড, সবসময় মনে রাখবেন প্রথম চয়েস হচ্ছে সিল্কের থ্রেড। সিল্কের থ্রেডে রুদ্রাক্ষটা গলায় ধারণ করবেন। যদি সিল্কের থ্রেড না হয়, যদি আপনি কোনো মেটালে যান, তাহলে অবশ্যই প্রথম প্রেফারেবল মেটাল হচ্ছে তামা। যদি তামা না হয়, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড। এইভাবে এনার্জাইজড করে তবেই রুদ্রাক্ষ পরবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই রুদ্রাক্ষ যখন গলায় ধারণ করে থাকবেন, তখন খুব গরম জলে যখন স্নান করবেন রুদ্রাক্ষ খুলে রাখবেন, অথবা গায়ে যখন সাবান এবং মাথায় শ্যাম্পু মাখবেন তখন রুদ্রাক্ষটা খুলে রাখবেন। এছাড়া সবসময় এই রুদ্রাক্ষ নিজের সাথে ক্যারি করুন। আপনার ব্যবহৃত রুদ্রাক্ষ কখনোই কাউকে দেবেন না, আর কারো ব্যবহৃত রুদ্রাক্ষ কখনোই আপনি নিজে পরবেন না। এইটাই হচ্ছে রুদ্রাক্ষর মেন এনার্জাইজড এবং ব্যবহার প্রক্রিয়ার সবথেকে ব্যবহৃত এই প্রক্রিয়াটিতে রুদ্রাক্ষ সবথেকে ভালো কাজ করে।